নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রেডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন জানাই। 14 মে 2024 সন্ধ্যা 6:10 সূর্য রাশি পরিবর্তন করছে। মেষ রাশি থেকে বৃষ রাশিতে রবি প্রবেশ করছে এবং 15 জুন 2024 পর্যন্ত এই বৃষ রাশিতে অবস্থান করবে। 6-6 রাশির রাজ সিংহাসন প্রাপ্তি হতে চলেছে। এবং দেখুন, এই যে রবি রাশি পরিবর্তন করছে, যে সূর্যের যে ট্রানজিট এবং সেখানে বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে রবি, চার শুভ ফল পেতে চলেছে এই 6 সৌভাগ্যশালী রাশি। বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক স্থিতি, কর্ম, সন্তান, কেরিয়ার সমস্ত দিক থেকে কিন্তু লাভ দিতে চলেছে। কোন কোন রাশি কোন কোন দিক থেকে লাভ দিতে চলেছে আমি আলোচনা করব। দেখুন, রবি আমাদের মান সম্মান যশ এটাকে নিয়ন্ত্রণ করে, রবি আমাদের গভর্নমেন্টকে নিয়ন্ত্রণ করে, রবি আমাদের জন্মছক যদি ভালো থাকে উচ্চ পদে চাকরি কিন্তু পায়, অর্থাৎ আইএস আইপিএস অফিসার পর্যন্ত হতে পারে। অর্থাৎ রবি আপনার জন্মকুণ্ডলিতে স্থিতি কেমন রয়েছে তার উপর নির্ভর করবে এই আগামী 30 আপনি কেমন রেজাল্ট পেতে চলেছেন। রবি হচ্ছে আমাদের ক্ষেত্রে বিশেষ করে পিতাকে নির্দেশ করে, রবি আমাদের চোখকে নির্দেশ করে, হার্ট এটাও কিন্তু রবি নির্দেশ করে এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে। দেখুন, বৃহস্পতি তো বৃষ রাশিতে টানা 1 থাকবে, কিন্তু সান অর্থাৎ রবি আপনার মাত্র 30 এই বৃষ রাশিতে থেকে বেশ কিছু রাশির ভাগ্য কিন্তু খুলবে। অর্থাৎ এক কথায় আমি বলবো, বেশ কিছু রাশির সোনার ভাগ্য কিন্তু করতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। যারা ভিডিওগুলো দেখছেন, আপনার প্রচুর ঋণে পড়ে রয়েছেন, কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, কর্মের জায়গাটা নিয়ে প্রচুর সমস্যা চলছে, এক কথায় যাদের ডিয়ালে পিঠ থেকে গেছে, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, সন্তানের ক্ষেত্র নিয়ে সমস্যা হচ্ছে, বিজনেস করছেন, বিজনেসে সেই রকম আপনার উন্নতি হচ্ছে না, অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করুন। আমি বারবার বলি, আপনাদের রেমিডিয়াল মেজারমেন্টের পাশাপাশি বাস্তুক্ষেত্রটা দেখা কিন্তু দরকার। আপনার বাস্তুক্ষেত্র কেমন রয়েছে, আপনার রবির স্থানটা কেমন রয়েছে, আপনার জন্মকুণ্ডলিতে রবিগ্রহ কেমন রয়েছে এবং শুক্র ঘরে প্রবেশ করছে, অর্থাৎ তুঙ্গ রাশি থেকে আপনার শত্রু রাশিতে কিন্তু প্রবেশ করছে রবি, কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে রবি কিন্তু বেশ কিছু রাশির এক কথায় ধনবর্ষা কিন্তু ঘটাতে চলেছে। কোন কোন এই রাশি আমি একে একে আলোচনা করব এবং কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে তাও আপনাদেরকে আমি বলব। প্রথম রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশির কর্মভাবে অবস্থান করছে এবং আপনার রাশির অধিপতি কেন্দ্রে অবস্থান করে আপনার কর্মক্ষেত্রে উন্নতি এবং প্রমোশন আপনাদের দিবে। যারা ট্রান্সফারের প্রচেষ্টা করছিলেন, ট্রান্সফার হওয়ার সম্ভাবনা, যাদের চাকরি চলে যাচ্ছিলো সেই চাকরিগুলো কিন্তু আপনাদের থাকবে, অর্থাৎ চাকরি ক্ষেত্রে সমস্যা হয়তো আপনি ছেড়ে দিচ্ছেন বা কোনো সমস্যা হচ্ছিল, সেই চাকরির জায়গাটায় আপনাদের কিন্তু নিশ্চিতরূপে কিন্তু থাকতে চলেছে, বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে রবি এবং আপনাদের এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ এই সময় হতে চলেছে এবং আপনাদের আর্থিক উন্নতি এই সময় দেখা কিন্তু চাচ্ছে সিংহ রাশি। মান সম্মান বৃদ্ধি আপনাদের হতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির রাশিতে রবি অবস্থান করছে, আপনাদের চতুর্থবতী
বৃহস্পতির সাথে যুক্ত হয়ে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের এই সময় সুখ সুবিধা আপনাদের বৃদ্ধি করবে, আপনাদের কর্মাধিপতির সঙ্গে যুক্ত হচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের করাবে, কর্মক্ষেত্রে প্রমোশন আপনাদের নিশ্চিত রূপে দিবে এবং কোনো সম্পত্তির দিক থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন, মান সম্মান ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বৃষ রাশির। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। আপনাদের ধনাধিপতি একাদশভাবে অবস্থান করছে আপনার ভাগ্যপতিকে নিয়ে, অর্থাৎ এই সময় আপনাদের ইনকামের সোর্স যেমন বাড়বে কর্কট রাশির, আপনাদের এই সময় বিজনেস ক্ষেত্রে শুভ দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতি প্রবল সম্ভাবনা রয়েছে, আপনাদের সরাসরি আপনাদের পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে, আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু এই সময় দেখা কিন্তু যাচ্ছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময় আপনাদের লাভ হতে চলেছে কর্কট রাশির। এবং আর্থিক স্থিতি ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গায় মজবুত হতে চলেছে, দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো কাজ আপনাদের এই সময় কিন্তু সম্পূর্ণ হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্য ভাবকে বৃদ্ধি করছে রবি এবং বৃহস্পতি সেখানে অবস্থান করছে, অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন, আর্থিক স্থিতি আপনাদের মজবুত এবং কর্মক্ষেত্রে উন্নতি বিজনেস ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে শুভ ফল কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশি। এই রবির রাশি পরিবর্তন, সূর্যের রাশি পরিবর্তন আগামী 30 দিনের মধ্যে আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ দিতে চলেছে। এরপর যে রাশি মেষ রাশি, মেষ রাশি দ্বিতীয়ভাবে অবস্থান করছে পঞ্চমপতি, অর্থাৎ আপনাদের এই সময় সন্তান ক্ষেত্রেও আপনাদের শুভ, আপনাদের আর্থিক স্থিতি এই সময় মজবুত হতে চলেছে, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির পাশাপাশি আপনাদের বিজনেস থেকে লাভ এবং বিদেশ যাত্রার বড় সম্ভাবনা সৃষ্টি করছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনাদের কিন্তু নিয়ে আসতে কিন্তু চলেছে, লিখে রাখুন। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই রবির রাশি পরিবর্তন আপনাদের সপ্তম গৃহে আপনাদের বিজনেস ক্ষেত্রে উন্নতি আপনাদের দিবে, কর্মক্ষেত্রে আপনাদের চেঞ্জ হওয়ার, যারা দীর্ঘদিন কর্ম পরিবর্তনের চিন্তাভাবনা করছিলেন বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা এবং আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির পাশাপাশি আপনাদের সম্পত্তিজনিত দিক থেকে লাভ, কোনো গৃহ নির্মাণ করার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এই সময়। আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ এবং পাশাপাশি আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এরপর যে রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশি চতুর্থভাবে অবস্থান করছে, আপনাদের এই সময় সুখ সাধন বৃদ্ধি করবে কুম্ভ রাশির, আপনাদের বিজনেস ক্ষেত্রে শুভ দিতে চলেছে কুম্ভ রাশির, কুম্ভ রাশির কোনো সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের ডেলি ইনকামের জায়গা কিন্তু ভালো হতে চলেছে কুম্ভ রাশির এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা রিটার্ন আপনারা পেতে চলেছেন এবং কোনো বড় কোনো শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের পাশাপাশি বিদেশ থেকেও এই সময় আপনারা কিছু কিছু ক্ষেত্রে লাভ পেতে চলেছেন। অর্থাৎ এই ছয়টি রাশি আগামী 30 দিনের মধ্যে, আমি আবারও বলছি আগামী 30 দিন লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, আগামী 30 দিনের মধ্যে কিন্তু আপনারাও কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছেন। দেখুন ভিডিও দেখছেন, শুধু ভিডিও দেখলেই হবে না, পাশাপাশি ব্যক্তিগত জন্ম ছককে একবার বিচার বিশ্লেষণ অবশ্যই করতে হবে, আপনার কোন জায়গাতে সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন। আমি একটি কথা আপনাদেরকে বলি, কৌশিকরায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কি না খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, আর যার হাত ধরি তাকে কিন্তু আমি টেনে তুলি। অনেকেই দেখায় আমি কিন্তু অনেক ক্ষেত্রে প্রেডিকশন করি কিন্তু আবারও বলছি ছেড়ে দিই, অনেকে ক্ষেত্রে বলে যে কৌশিকটা আমার হাতটা ধরেন, অর্থাৎ যখন কেউ সারেন্ডার করে তখনই তার কিন্তু আমি হাত ধরি, অর্থাৎ
যার আমি হাত ধরবো কি না 100% আমি খুব গ্যারেন্টির সাথে বলছি এবং দায়িত্বের সাথে বলছি, তাকে কিন্তু টেনে আমি তুলবো। অর্থাৎ সে যদি আমার সম্পূর্ণ কথা মতন যদি চলে, এবং পাশাপাশি প্রতিকার প্রতিবেদন তো অবশ্যই দরকার রয়েছে, কিছু ক্রিয়া রয়েছে যার মাধ্যমে আপনার যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেই প্রতিবন্ধকতাগুলো কিন্তু দূর করা সম্ভব। তাই যারা ভিডিওটি দেখছেন না, আমি একটি কথা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, করজোড়ে নিবেদন করব, আপনারা ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন। কারণ আপনার রাশির নাম না থাকলেও আপনার চেনা জানা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে নিশ্চয়ই কারো না কারো রয়েছে, অবশ্যই প্রত্যেকের কাছে এই ভিডিওটি প্রচুর প্রচুর আপনারা শেয়ার অবশ্যই করুন। এর পাশাপাশি আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন এবং পাশাপাশি লাইক কমেন্ট অবশ্যই করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।